বাংলার আলো বাংলায় থাকবে, অন্য রাজ্যে যাবে না। বাংলার আলো অন্য রাজ্যে যাবে না, এমনই নির্দেশ নাকি এসেছে উপর মহল থেকে। আপনাদেরকে কি কেউ বলেছে পার্কিং করে দাঁড় করিয়ে ফাইল পত্র নিয়ে তো আমরা রাখি নাই, কেউ রেখেছি কি? তাহলে আমাদেরকে কি বলা হয়েছে যে ঝাড়খণ্ডের দিকে আলু ঝাড়খণ্ডে যাবে না, আপনারা গাড়ি ঘুরিয়ে নিয়ে ওদিকে চলে যান, এটাই তো বলা হয়েছে। হ্যাঁ এটাই বলেছে। তোমাকে বলেছি তোমরা যেখানে মালগাড়ি করেছো সেখানে চলে যাও, নাহলে যেখানে বলো বৈধ বলে বিক্রি করো, এটাই তো বলেছি। আর সে কারণেই আসানসোল ঝাড়খণ্ড সীমান্তে ডুবুডিহি চেকপোস্টের কাছে আটকে দেওয়া হচ্ছে আলু বোঝাই ট্রাক। বাংলা থেকে ঝাড়খণ্ডের বিহার যাবার আলু বোঝাই ট্রাক আটকে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসন থেকে গাড়ি চালকদের বলা হচ্ছে গাড়ি যেখান থেকে লোড হয়েছে সেখানে ফিরে যেতে, বহিররাজ্যে বাংলার আলু যাবে না। সমস্যায় পড়েছে গাড়ির চালকরা, তাদের কথায় আলু কাঁচামাল ত্রিপল দিয়ে ঢাকা থাকে, নষ্ট হয়ে যাবে, হঠাৎ এরকম সিদ্ধান্তে অসুবিধাতে গাড়ি চালকরা। যদিও সূত্রের খবর আকাশ ছোঁয়া দাম কমাতে এমন সিদ্ধান্ত। আলু গাড়ি ঝাড়খণ্ড আমরা বর্ধমান থেকে আলু আছে ঝাড়খণ্ড আনছিলাম, আলু আলু গাড়ি যে বর্ডার আটকালে বলে প্রথম বলে গাড়ি পেরিয়ে লাইনে আসো, লাইনে লাইনে গাড়ি আমাদের লাইনের গাড়ি পার করে দিবে, লাইসেন্স চালে লাইসেন্স দিলাম, এবারে গাড়ি সাইড করো, চালান চালে চালান দিলাম, বলবো গাড়ি সাইড করো, গাড়ি সাইড করলাম, বলে কোনো গাড়ি পেরোবো না আলু গাড়ি। আমি যে আলু গাড়ি তো আগের দিন পেরোইছে, তা আলু গাড়ি ছাড় আছে, আলু গাড়ি ছেড়ে দিচ্ছে, বলছে না আলু গাড়ি ছাড়া হবে না, আমাদের অফিস থেকে মানা আছে, আলু গাড়ি তুমি এদিকে ঘুরিলে চলে যাও, তুমি যেখান থেকে আলু লোড করেছো সেখান থেকে চলে যাও। অসুবিধা অনেক অসুবিধার মধ্যে আছে, কাঁচামাল এগুলো শুকনো মাল হয়, কাঁচামালে আমার বহুত অসুবিধা আছে, বর্ষাকালের দিন তিরপল বাঁধা আছে গাড়িতে, আলু তিরপল খুলে দিলে তো আলু মাল ভিজে যাবে, মাল ভিজে গেলে পার্টি খালি করবো না এদিকে, আর তিরপল বাঁধা তাহলে আলু পচে যাবে, পার্টিটা বলবে আমাদেরকে ভাড়া দিয়েছে, তো বলে তোমরা ভাড়া নিচ্ছ, আলুটা পচে যাচ্ছে, তোমাদেরকে দায়িত্বটা নিতে হবে। এখন এখন চিন্তা ভাবনা করছি, পার্টিজনকে ফোন করছি, পার্টিরা বলছে দাঁড়াও দেখছি ফাইসলা হবে, তোমরা ওখানে দাঁড়াও দেখছি, সেই মধ্যে দাঁড়িয়ে আছি, পার্টিরা যা বলবে আমাকে তাই শুনতে হবে। আমাদেরকে আলু গাড়ি বলছে যে বেঙ্গল থেকে যাবে না ঝাড়খণ্ড, কেন কী অসুবিধা? কারণ বলছে যে না আমাদের ওপর থেকে অর্ডার আছে গাড়ি যাবে না, আমরা যেতে পারছি না, ওই জন্যে আটকে দিয়েছে আমাদেরকে পুলিশ প্রশাসন বেড়িয়াল দিয়ে আটকে দিয়েছে। এইখান থেকে বিলটির চালান দেখলো, দেখে বললো আলু গাড়ি এদিকে ঘুরি নাও, যেখানে লোড করেছো সেখানে নিয়ে চল যাও। হ্যাঁ বর্ধমান থেকে যাচ্ছিলাম আমরা গিরিডি, গিরিডি যাচ্ছিলাম আর এখানে আটকে দিয়েছে আমাদেরকে, প্রচুর অসুবিধার মধ্যে পড়েছি, গাড়ি নিয়ে যেতে পারবো কি না, এরপরে এদিকেও যেতে পারছি না ওদিকেও যেতে পারছি না, এই আলু তিরপল বাঁধা আছে, এবং মাল যদি পৌঁছে যায় তাহলে মালের দায়িত্ব কে নেবে? প্রশাসন দায়িত্ব নেবে তো না? আমাদেরকে কোনো জানায়নি, যেখানে লোড দিয়েছে সে পার্টিও জানায়নি, রাতের মধ্যে বলছে হঠাৎ করে এনারা ডিসিশন করেছেন যে গাড়ি আলু গাড়ি বেরোবে না, বেঙ্গল থেকে বেরোবে না। তো বাংলার আলু বাংলায় থাকলে মানুষ কিছুটা কম দামে পাবে, তবে ওপর মহলের নির্দেশের পরই পুলিশ ব্যারিকেড বসানো হয়েছে, সমস্ত গাড়ি পরীক্ষা করা হচ্ছে, আর আলুর গাড়ি হলেই তা আটকে দিয়ে ফিরিয়ে দেবার কথা বলছে পুলিশ। নিউজ সমবার্তা।